আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আমার ভিডিও দেখে যারা লাইক দেন, শেয়ার করেন, কমেন্টস করেন, সত্যি তাদের কিচ্ছু বলার নাই, মন থেকে জানাই তাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা একটু অন্যরকম, আজকে কিন্তু রান্না বান্না ঘর গুছানো এগুলো কিছুই নেই, তবে আপনাদের একটু হেল্প হতেও পারে, কারণ আমি কিন্তু আগেও এই সবটার ভিডিও দিয়েছি, আবারও আপনাদের দিলাম। আমি রিং লাইট কিনেছিলাম এর আগের বার বাইতুন নোর নিউ মার্কেটের সামনে থেকে, এবার কিন্তু আমি সব কিছুই কিনতেছি শপিং কমপ্লেক্স থেকে। তো আগেও কিছু কিছু জিনিস এই দোকান থেকে নিয়েছি আপনাদের সাথে, সেগুলো শেয়ার করেছি, স্টার নিয়েছি। এখন এই সবটা আমার কাছে খুবই ভালো লাগে, এবং এই সবে কিন্তু সব পেয়ে যাবেন, এ টু জেড যা চাই আপনাদের ব্লগের জন্য, ভিডিওর জন্য, সব কিছু কিন্তু একটা দোকানেই পেয়ে যাবেন, শপিং কমপ্লেক্সের ভিতর বেস্ট একটা দোকান। কারণ আমি শপিং কমপ্লেক্সে কয়েকটা দোকান দেখছি, তো রিং লাইট, এত বড় রিং লাইট কেউ রাখেনি এখানে, কিন্তু সব ধরনের রিং লাইট আছে, যেহেতু ছোটো থেকে বড়। আর আমি আগের বার ছোটো রিং লাইট কিনেছিলাম, কিন্তু ওটা আসলে কাজে লাগেনি, ওটা ভেঙে গিয়েছে, লাইট ভাঙেনি তবে পয়েন্টটা ভেঙে গিয়েছে, সেটা আর লাগাতে পারিনি, সেটা কিন্তু লাইটটা জলে এখনও আমার ঘরে আছে, এই জন্য আমার ভিডিও করতে খুব অসুবিধা হয়। এই জন্য ভাবলাম এবার সব থেকে বড় লাইটটা আমি কিনবো, এবং এই দোকানের এটাই সবচেয়ে বড় লাইট, তো এই লাইটটাই আমি চয়েস করেছি। তো এখানে দেখতে পারছেন যে অনেক আইটেম লাইট আছে, তো ভাই আমাকে দেখানোর চেষ্টা করছিল, এটাই আমি নিয়েছি, কিন্তু তারপরও পার্থক্য বোঝার জন্য অন্য লাইট গুলো দেখিয়েছে, তো আমার এটাই অনেক ভালো লাগছে সব দিক থেকে। এই শপটার নাম কিন্তু মোবাইল প্যালেস, তো মোবাইল প্যালেস থেকে নিয়ে দেখবেন ভাইয়া, আর খুব দামাদামি করে না, খুব একটা বেশি বলে না, তার ভিতরেই নিতে হয়, আসলে কোয়ালিটি বুঝে দাম, যার যেমনটা দাম, তো আসলে বাঙালি আমরা এমনটাই যে উনি কিন্তু বেস্ট আমাকে ওইটা দিয়েছে। তারপর আমি পার্থক্যটা দেখার জন্য আমি বললাম যে ভাইয়া আর কি আছে আমাকে একটু দেখান, তো আর কি আছে উনি দেখালো। আর আমার লাইটটার কিন্তু প্যাকেজিং খুবই সুন্দর, এটার ব্যাগ ছিল এবং উপরে আর একটা ব্যাগ ছিল যাতে ক্যারি করা যায় খুব সহজে, কালো একটা ব্যাগ ছিল ভিতরে, যদি কোথাও ধরে যাই সুন্দর করে ব্যাগে নিয়ে যাওয়া যাবে এই জন্য। আর এই মোবাইল প্যালেস থেকে কিন্তু মোবাইল সার্ভিসিংও আছে পাশে, আর আমার একটা সাউন্ডের নয়েজ সাউন্ড আসে আমি ভয়েস দেওয়ার সময়, তো এই জন্য আমি একটা স্পিকার নিব, তো এই সব থেকেই নিব। আমার মনে হয় এই সবটাতে সব কিছুই পাওয়া যায়, এই জন্য এই সবটা আমার খুবই ভালো লাগে, আমি আগেও নিয়েছি এখনও নিলাম। আর শপিং কমপ্লেক্স থেকে আপনারা সব কিছুই কেনাকাটা করতে পারেন, কারণ অনেক কিছুই আছে এখানে, মোবাইল পাওয়া যায় এবং মোবাইল কাভার পাওয়া যায়, মানে এ টু জেড অনেক কিছুই কিন্তু এই মার্কেটটায় পাওয়া যায়। তো কোনো কিছু নিতে হলেই কিন্তু আমরা প্রথমে আসি শপিং কমপ্লেক্স, তারপরে বড় বাজার, মানে এদিকে অনেকগুলো মার্কেট আছে, আসলে যে যেখান থেকে ভালো পাবে সে সেখান থেকেই কিনবে। তো এই যে এইটা আমি কিনলাম, কারণ আমার সাউন্ড দিতে খুবই সমস্যা হয়, বাইরের সাউন্ডগুলো চলে আসে, তো এটা নিলাম, ভাই আমাকে ওইটা সিলেক্ট করলো সেইটাই আমি নিলাম।
আরও অনেক জিনিস ওই দিন আমি কিনেছি পার্লারের জন্য, কসমেটিক এবং মেডিসিন, সেইগুলো আসলে আমি ভিডিও করিনি। তখন আমার 3 ঘন্টা লেগেছে শুধু পার্লারের জিনিসগুলো কিনতে, কারণ আমি অনেক বড় একটা লিস্ট নিয়ে গিয়েছিলাম, সেগুলো বের করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, এই জন্য আসলে ওই ভিডিওটা আমি করিনি। তবে আমি কী কী কিনেছি বাসায় আসার পরে আমি এর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আবার রাতে চলে আসলাম, মানে সন্ধ্যায় এখানে চলে আসলাম, সেইটা হলো আমি যেখান থেকে আমি আমার ড্রেসিং টেবিলটা নিয়েছিলাম, আপনারা আগের ভিডিওতে সবাই দেখেছেন আমি নিজের মানে পছন্দ মতো ড্রেসিং টেবিল সিলেক্ট করি, আর সেই ড্রেসিং টেবিলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এখন তোমার ঘরেই। আর ড্রেসিং টেবিলটার সাথে কিন্তু আমি শোকেস তৈরি করব, সেটা কিন্তু আমি আগের ভিডিওতে মানে ড্রেসিং টেবিল যখন আনছিলাম তখন বলছিলাম, তো এখন তার সময়। তো আমি শোকেসটা বানাতে মূলত আমি এই দোকানে আবারও আসি, কারণ এই দোকানের ব্যবহারটা আমার মানে এই দোকানের যে মালিক তার ব্যবহারটা আমার খুব ভালো লাগছে, প্লাস আন্তরিক খুব, আর আমার ড্রেসিং টেবিলটা খুব ভালো বানাই দিছে এই কারণে। আর আমি ওইটার কালারই ম্যাচিং করে আমি শোকেসটা বানাবো, তো আমি নিজেই ডিজাইন দিব যে কেমন হলে ভালো লাগবে। তো ওনাদের আর একটা শোরুমে ছিল, মানে গোডাউনে কাস্টমারদের গিয়েছিল ওনাদের নিয়ে, তো আমাকে বললো একটু বসতে, তো আমি বসেছিলাম। তারপরে আমি ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি আসলে কেমন বানাবো, তো তখন আমি বোঝাচ্ছিলাম, তো ওনারা আসলে এত ভালো বলল যে আপনি মানে আমি অ্যাডভান্স করব, তো অ্যাডভান্সটাও আমার কাছ থেকে নিল না, বলল যে আপনি বাসায় যান, আপনার কালার ম্যাচিংয়ের জন্য আপনার একটা ড্রয়ার নিয়ে আসব, নাহলে তো কালার ম্যাচিং হবে না। তো ড্রয়ারটা নিয়ে এসে আর আপনার ওইখান থেকেই ড্রেসিং মানে শোকেস বানাই আপনার বাসায় দিয়ে আসবো, আপনার আসা লাগবে না। তবে আসলে মানুষের আন্তরিকতা এবং ব্যবহার এগুলোই কিন্তু থেকে যায়, তো আমার খুবই ভালো লেগেছে। আমি কিন্তু চলে এসেছি, অবশ্য ওনারাও বাসায় এসেছে এবং আমার অর্ডার নিয়েছে, ওনারা আবার দিয়ে যাবে, আর দেওয়ার সময় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে আমি নতুন রাস্তা যখন নামছি আমরা দুজন, দেখতে পেলাম যে খুব টাটকা শাক সবজি সব কিছু, তো এখান থেকে আমি সিজানের আব্বুকে বললাম যে কিছু তরকারি এখান থেকে নিয়ে যাই, তা বললো হ্যাঁ নেও। তো আমার যা যা মানে পছন্দ হয়েছে যে কোনটা কোনটা নিব, তো সেটাই আমি নিচ্ছিলাম। তো এখানে আসলে সন্ধ্যার সময় এত টাটকা, আর পেয়ারা নিলাম আমার বাচ্চাদের জন্য, আর খিরাই তো নিতেই হয় কারণ সিজান খিরাই দিলে একটু ভালো খায়, না হলে ভাত মা খাইতে হয়, ও তো ভালো করে খেতেই চায় না। তো সব আইটেম কিছু কিছু করে নিলাম, একেবারে সব আইটেম নিইনি কিন্তু বেশিরটাই একটু একটু করে সব কিছু নিলাম। অবশ্য আমাদের তো বেশি লাগে না, কারণ ওরা তো অমন তরকারি কিছু খায় না। তো শাক নিলাম, বেগুন নিলাম, আরও ভেন্ডি নিলাম, পেয়ারা নিলাম, খিরাই নিলাম, এই কয়টা আইটেম নিলাম, আরগুলো নিইনি কারণ এত নিয়ে আবার তরকারি নষ্ট হয়ে যাবে, এই জন্য তরকারিটা বেশি না কেনাই ভালো, কারণ নগদ নগদ টাটকা খাওয়াটা আমার পছন্দ। তো আজকের ব্লগটি আপনাদের সবার কেমন লাগলো জানাবেন। আর এইটা আমাদের কিন্তু একেবারে নতুন রাস্তার মোড়ে, তো নতুন রাস্তার মোড়ে নেমেই কিন্তু আমার মনে হয় ইনি হয়তো এখানে বসে, সন্ধ্যাবেলা প্রায় এখানে আসা হয় না এই জন্য জানি না। তো আজকের ব্লগটি এই পর্যন্তই শেষ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।